স্বাগত সংবাদ সংযোগে সঙ্গে আছি আমি মাহবুব হাসান। ঢাকা দক্ষিণে অবশ্য কোনো বড় দলের প্রার্থীরই মনোনয়নপত্রে গলদ নেই। এখানে মেয়র পদে আওয়ামী লীগের ফজলেনুর তাপস আর বিএনপির ইশাক হোসেনের সাথে লড়বেন জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন। তাদের সাথে আরও আছেন চারজন। মনির মিল্লাতের প্রতিবেদন। আশা জাগানিয়া এক ছবি, বড়িতা ভুলে পরম আন্তরিকতায় কথা বলছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী। অপেক্ষাটা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত ঘোষণার। নির্ভার নৌকার প্রার্থী শেখ ফজলেনুর তাপস। রাজনীতির মাঠে নতুন বলেই কিনা খানিকটা দুশ্চিন্তায় বিএনপি প্রার্থী ইশরাক। তবে কারোরই মন ভাঙিনি। একে একে আওয়ামী লীগের তাপস, বিএনপির ইশরাক, জাতীয় পার্টির সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আখতারুজ্জামান আয়াতুল্লাহ, এনপিপির বাহরানী সুলতান বাহার ও গণফ্রন্টের আব্দুস সামাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। আমি আশা করব নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবে এবং আমি দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন সকল জনগণকে আগামী 30 জানুয়ারি 2020 সালে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। পরিবেশ নিয়ে মন্তব্য করার মতো সময় আসেনি, সেটা আসলে সামনে প্রতীক বরাদ্দ আছে 9 তারিখে, তারপরে প্রচারণায় প্রচার অভিযানায় আমরা যখন নামবো তখন আসলে বলতে পারবো যে পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে। তারপর শুরু হয় 75টি ওয়ার্ড ও 25টি সংরক্ষিত ওয়ার্ডের মনোনয়নপত্র যাচাই বাছাই। আয়কর রিটার্ন জমা না দেয়া, ফর্ম ঠিকঠাক পূরণ না করা সহ বিভিন্ন কারণে বাতিল হয়েছে কয়েকজনের মনোনয়নপত্র। তবে উতরে গেছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত মমিনুল হক সাইদ। এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন দক্ষিণের সংরক্ষিত ওয়ার্ড 8-এর নীলুফার রহমান। পুরোটা সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। প্রচারণার ক্ষেত্রে আমাদের অনেকে যেটি করেন যে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অথবা জনসভা করে প্রচারণা চালা রাস্তাঘাট বন্ধ করে বা ঘোষণা দিয়ে জনসভা করেন, এটা কিন্তু করা যাবে না, একদম আইনে নিষিদ্ধ। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা 5 জানুয়ারি পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। 9 জানুয়ারি শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা। মনির মিল্লাত, ১৭, ঢাকা।